জল নিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করছেন। আশেপাশে যে পুলিশ কর্মীরা ট্রাফিকের ডিউটি করছিল তারাও কিন্তু ঘটনাস্থলে পৌঁছে গেছে, কিন্তু এখনো আগুন নিয়ন্ত্রণ আসেনি। আমরা দেখতে পাচ্ছি একটি দোকানে প্রথমে আগুন লেগেছিল, ফুটপাতের উপর একটি খাবার দোকান, সেই দোকান থেকে পাশের দোকানে কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে। এখন কিন্তু এলাকায় আতঙ্ক রয়েছে, এখনো কিন্তু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, আগুন নেভানোর চেষ্টা চলছে। প্রকাশ, জানতে চাইবো যে যানজটের কোনো সম্ভাবনা তৈরি হয়েছে কি? না দেখো, যানজটের সম্ভাবনা নেই, কিন্তু একটি লেন, যে লেন গড়িয়াহাটের তরফ থেকে রুবিল মোড়ের দিকে যায় সেই লেন কিন্তু আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। একটি লেন দিয়েই আপ ডাউন দুদিকেই গাড়ি চলছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি। যেহেতু আগুন নেভানোর চেষ্টা চলছে, আশেপাশের দোকানদাররা যারা রয়েছে তারা কিন্তু রাস্তায় এসে যে জল রয়েছে সেখান থেকে জল ব্যবস্থা করে সেই জল থেকে আগুন নেভানোর চেষ্টা করছে। পাশাপাশি পাশেই একটি হোটেল রয়েছে, সেই হোটেলের পাইপ নিয়ে এসে সেই পাইপ দিয়ে জল নেভানোর চেষ্টা চলছে, কিন্তু সব মিলিয়ে আতঙ্ক রয়েছে। যেহেতু খাবারের দোকানে প্রথমে লেগেছিল, সেই দোকান থেকে পাশের দোকানে আগুন ছড়িয়ে পড়েছে, এখনো কিন্তু যেহেতু আগুন নিয়ন্ত্রণে আসেনি সেই আগুন আরো ছড়ানোর সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি এখনো দমকলের ইঞ্জিন এখানে আসেনি, কিন্তু পাশের যে হোটেল রয়েছে সেই হোটেল থেকে জলের যে পাইপ থাকে সেই পাইপ নিয়েছে পুলিশ কর্মীরা যারা ট্রাফিক ডিউটি করছিলেন, তারা কিন্তু এখন আগুন নেভানোর চেষ্টা করছেন। এখনো কিন্তু আগুন দাউদাউ করে চলছে, নিয়ন্ত্রণে এখনো আগুন আসেনি। সঙ্গীতা, ধন্যবাদ প্রকাশ।